ওয়েলকাম টু ব্লু ম্যাপলস কিচেন। আমি আপনাদেরকে অনেক রকমের ভর্তার রেসিপি দিয়েছি। আজকে যে ভর্তার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কুমড়ো ভর্তা। কুমড়ো ভর্তা করার জন্য দেখুন, ভালোভাবে কুমড়োগুলোকে কিন্তু চোখলা ছাড়িয়ে এবং ভেতরের যে শাঁস থাকে সেটাকে ছাড়িয়ে পরিষ্কার করে এটাকে আমি প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি। দুটো দেওয়ারও প্রয়োজন হয়নি, প্রায় একখানা দেওয়ার পরে আমি বন্ধ করে রেখে সামান্য এই ভাপে পুরো কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। এবং অবশ্যই কুমড়োটা কিন্তু নিতে হবে মিষ্টি কুমড়ো। এবার আমি এটাকে একটি স্পুনের সাহায্যে থেতলে নেব। এবার আমি একটি স্পুনের সাহায্যে ভালোভাবে কুমড়োগুলোকে থেতলে নিচ্ছি। এইভাবে আমি পুরো কুমড়োগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। দেখো, স্ম্যাশ করে নিয়ে এবার আমি প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। যেহেতু ভর্তা তো সর্ষের তেল মাস্ট, সর্ষের তেল ছাড়া কিন্তু ভর্তা হয়ই না। তো এবার আমি সর্ষের তেলটাকে গরম হতে দেব। এবার এখানে দেখুন আমি একটি পেঁয়াজ কুচি একদম মিহি করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটু বেশি করে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝিরি ঝিরি করে কাটা হয়ে গেছে। এই দুটো আমি এবার ওই সর্ষের তেলে দিয়ে দেবো। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি কালোজিরা ফোড়ন। কালোজিরা যেমন সর্ষের তেল ভর্তার জন্য মাস্ট, তেমনি কালোজিরাও কিন্তু। কালোজিরা একটা সুন্দর একটা সুগন্ধ বেরোবে। তো কালোজিরাটাও ফোড়ন হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি, এবার দেবো এর উপর দিয়ে সামান্য পরিমাণ নুন। আমি আপনাদের আগেও বলেছি যখন পেঁয়াজটা ভাজা ভাজা করবেন মনে করবেন একটু নুন দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজটা খুব সহজেই মজে যায় এবং সেটার টেস্টও কিন্তু নুন না দিয়ে রান্না করা যে পেঁয়াজটা যেটা হয় সেটা টেস্টের থেকে অনেক বেশি বৃদ্ধি পায়। এবার ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলোকে একটু তেলে আমি নেড়ে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেব কুমড়োর যে মাখাটা করেছি এইটি পুরোটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। গ্যাসটা একটু কমিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম, এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং মাখা মাখা করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, পুরো মিশিয়ে দিয়েছি। এবার একটুখানি ভাজা ভাজা হতে দেব। যখন দেখবো এরকমভাবে টানলে আর কড়াইয়ের গায়ে লাগছে না, তখনই বুঝবো আমাদের ভর্তা রেডি হয়ে গেছে। ততক্ষণ অবধি ভালোভাবে যেটুকু জল আছে সেটুকুকে শুকিয়ে নেব। অনেকটাই জল টেনে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু বেশি পরিমাণেই লাগবে, আবার ভালোভাবে ধনেপাতা কুচিগুলোকে এর সাথে মাখিয়ে দেবো। আর অবশ্যই যেহেতু মিষ্টি কুমড়ো তাই মিষ্টির কোনো প্রয়োজন নেই, কিন্তু নুনটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং কড়াইয়ের গায়েও কিছু লেগে থাকছে না। এবার আমরা কুমড়োর ভর্তাটাকে সার্ভ করে দিচ্ছি। সো ফ্রেন্ডস, কুমড়োর ভর্তা কিন্তু রেডি। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানান রকম রেসিপিস নিয়ে।